12 জন ডাকাত অন্য ঘটনায় আসছে 7 জন ডাকাত আল্লাহর বান্দার ডাকাতি করার জন্য একটা বড় মুবাল্লিগের বাসায় গেছে অর্থাৎ তাবলীগওয়ালার বাসায় গেছে যাওয়ার পরে হেরা চিন্তা করলো তাবলীগওয়ালার বাড়িতে যদি ভালো খাজানা চুরি করতে হয় তাহলে তাবলীগওয়ালার সাইজেই যাইতে হবে কথা কর না কেন বড় জুব্বা গায়ে দিয়া পাগড়ি মাথায় দিয়া এরা মুবাল্লিগের বাড়িতে যায় বলে আমরা তাবলীগে আসছি আল্লাহর ওলির মনে ভাই ভেবেছে আরে এত বড় বুজুর্গ আমার এলাকায় আসছে এদেরকে মসজিদে জায়গা না দিয়ে তার কাছারি ঘরে জায়গা দিছে আলহামদুলিল্লাহ বলেন কাছারি ঘরের মধ্যে যখন জায়গা দিছে রাত যখন 11টা 11:30 বাজছে এখন তো তারা জুব্বা খুলে তার আসল পোশাক পরতেছে ইন দি মিন টাইমে বড় জুব্বা বড় পাগড়ি মাথায় দিয়ে যখন সব কিছু চেঞ্জ করে যখন বড় ডাকাতি করার জন্য রেডি রেডি হবে হবে ভাব ইন দি মিন টাইমে মুবাল্লিগ বাসার মালিক দৌড়ে এসে কয় হুজুর আজ থেকে 7-8 বছর আগে আমার একটা বড় মেয়ে আছে 4টা মেয়ের ভিতরে আমার বড় মেয়েটা স্বামীর বাড়ি বিয়ে দিতে পারলাম না বিয়ে দিছিলাম ফিরেন রিটার্ন আনতে হয়েছে ভাই কে আমার মেয়েটা সেই জন্মের পরের থেকে বাতের ব্যথা পেটের মধ্যে এত ডাক্তার কবিরাজ দেখাইছে এই মিশরে কোনো কাম হয় নাই সব ডাক্তার বলে তার কোনো রোগ নাই ঔষধ পরে ইলাজ দেয় কাজ হয় না হুজুর আমার মন কেন যেন বলতেছে আজকে যখন ব্যথাটা উঠছে আমার মেয়ের ব্যথাটা উঠলে 6-7 দিনের ভিতরে আমার মেয়ের কোনো হুশ থাকে না আমার মেয়ে গলা কাটা মুরগির মতো খালি চিল্লায় দাপায় ঘর ভরে দৌড়ায় বাবা গো জাহান্নামের আগুন খাইছি গো বাবা এরকম চিল্লায় দৌড়ায় হুজুর আপনারা তো মুসাফির মানুষ আল্লাহ রাস্তায় আইছেন দাবাত তাবলীগের কাজ করতে আমার মন কেন যেন বলতেছে আপনি যদি আমার মেয়েটার একটু পানি ভরে দিতেন মনে হয় আমার আল্লাহর কুদরতে ভালো হয়ে যেত সুবহানাল্লাহ বাইতে যাই কইয়েন না সার দোকানে বইয়া কইয়েন সারা সপ্তাহে তো কইবেনই না আর ওয়াজের মাঠে বইয়া কইবেন না তাহলে কি করবেন করুন আবার তারাইতেছেন না করুণা যাইবো আল্লাহর সুবহানাল্লাহ কয় বড় পবিত্র বানান তারে আপনাকে এই দেশে অপবিত্র করুণা থাকবো না আমরা অপবিত্র হয়ে যাবো এরপর ওই কোনার থেকে এক চাষায় কয় না মুখ ডাককে বই রয়েছে এবার দেখবো যে জোরে কইবেন সুবহানাল্লাহ সবার করুণ হইলে আপনার হইব না যখন কইছে আপনারা 7 জন ডাকাইতে হইতে পারেন আমার মনটা কইতেছে আপনাকে চেহারার মধ্যে আল্লাহর কুদরতি বরকতি মুসাফির হিসাবে মুসাফির দোয়া আল্লাহ ফিরাই দেয় না এক গ্লাস পানি পইরা দেন দেখি আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো হয়নি ডাকাইতের লিডার একজন আর একজন তাকায় কয় বেড়া সারা জীবন তো খন্তা কোদালের শিক্ষা অর্জন করছো পানি পড়া শিক্ষা এক চলি কয় হুজুর আপনি একটু যান আমরা পরে পইরা দিতাছি এনে মোজা কারাই বইছি বেডা কইছিলাম তাবলীগওয়ালার বাড়িতে আসিস না এই সুলে আইলো রাতে দাম দুম মাইরে দিয়ে যাবো গা কি কান্দা করলি পাঞ্জামে গাইতে তো বিপদে বললি এখন কই কে এখন পানি পড়বি কি দিয়া দূর বেডা কোনো কিছু পরা লাগবে না খালি মনে মন করো তাহলে কাম হয়ে যাবে জানোস না হুজুরা কি পরে হুনসরা যখন তো কয় না হুজুরা তো খালি ঠোঁট লড়া তো হুজুর জীবনে কি পরে ওটা আমরা হুনি না আর আমাগড় তো বেডা হুন বুঝ না ঠোঁট নাড়া আর একজন কে হুন বেড়া ঠোঁট মোট নাড়াইস না ওই যে মক্তবে চারটা পড়ছিলাম না কি বিসমিল্লাহির রহমানির রহিম